মানুষ মিথ্যা বলে কি দিয়ে? কথা বলতে হবে জোরে বলুন। হারাম খায় কি দিয়ে? গীবত করে কি দিয়ে? আদালতে দাঁড়িয়ে মিথ্যা মামলার সাক্ষী দেয় কি দিয়ে? এই মুখ দিয়া শুধুমাত্র পরের জমি দখল করার মামলায় সাক্ষী দেয় নাই, বিশ্ববিখ্যাত আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়া তাদেরকে যাবজ্জীবন কয়েদি বানাইয়া রেখেছে। কোরআনের তাফসির করেছে তামাম দুনিয়ায়, উনাকে মিথ্যা সাক্ষী দিয়ে দর্শনকারী বানিয়েছ, হত্যাকারী বানিয়েছ, তোমার চেহারার মাঝে ফেরেশতা পিটাবে, ওয়েট করো, আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না। এক পর্যায়ে যখন বলল আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের বড় খোদা, আল্লাহকে এখন আর সার দেয়া যায় না, হে যা আমার শেয়ার লইয়া টান মারছে, না পালাতে দেব না, সে ফিলিস্তিনে বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাই তাকে ধরে এনে শুলে চড়াবো, চলো চলো। আমার আল্লাহ কয় তোকে অনেক সার দিয়েছি, আজকে আর রেহাই নেই। জাল্লা তালা এত নিয়ামত দিয়েছেন, সে ছোট্টকাল থেকে মায়ের পেট থেকে বের হওয়ার পরে চোখ মেলে তাকাইছেন, বয়স হয়ে গেছে 80, এখনো আপনার চোখের মাঝে আলো আছে, এই যে মোবাইল চলছে, একদিন যাওয়ার পরে আস্তে করে সিগন্যাল দেব, ব্যাটারি লো, চার্জ দিতে হবে, রিচার্জ না দিলে মোবাইলটা একদিন পরে নিজে নিজে শেষ। এই যে চোখের আলো 80 বছর 50 বছর চলছে, চার্জ দেয়া লাগছে, আল্লাহ অটোমেটিক করে দিছে। যাদের দুটা কিডনি ড্যামেজ তারা বোঝে বেঁচে থাকার কষ্ট কত। ডায়ালাইসিস যদি করা লাগে পুরা দেহের ব্লাড বের করে তারপরে আবার ঢুকায় রিপ্রেস করা লাগে, প্রতি সপ্তাহে হাজার হাজার টাকা খরচ হয়, ওই দুইটা কিডনি আল্লাহ সচল রেখে দিছে। ও প্রিয় ভাই, যে আল্লাহ এত নিয়ামত দিল তাকে তুমি দুটা সেজদা দিলা না, এই নিয়ামত ভোগ করার অধিকার তোমার নাই, তুমি অনধিকার চর্চা করছো। এই জন্যই তো তোমার সাথে ফেরেশতাদের যখন সাক্ষাৎ হবে, তোমার মৃত্যুর সময় ফেরেশতা জাহান্নামের চাবুক নিয়ে আসবে, চেহারার মাঝে পিঠের মাঝে পিটাতে থাকবে আর বলবে ওয়াদুকু আদা বালহারি, দগ্ধকারী শাস্তি গ্রহণ করো, কৃতজ্ঞ থাকো নাই, তোমার জন্য কোনো সুসংবাদ আর নাই। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত আমাদের বলছেন, ঈমানদারেরা ইমান আনার পরে তোমাদের কাজ শেষ নয়, বরং কাজ তোমাদের শুরু। এখন কি কাজ শুরু হবে? উদখুলু ফিসসিলমি কাফা, আল্লাহর অর্ডার, তোমরা যারা ইমান এনেছো তোমরা এবার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইমান হচ্ছে ইসলামে প্রবেশের মেইন গেট, মূল ফটক, বড় দরজা। আপনি ইমান আনার পরে আপনি মুসলিম হয়ে যান নাই, আপনি ইমান এনেছেন মানে ইসলামে প্রবেশ করেছেন মাত্র, এবার আপনার দায়িত্ব হচ্ছে আপনাকে মুসলিম হিসাবে তৈরি করা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও ইমানদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না, কারণ যদি তুমি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো তোমার মৃত্যুর সময় ফেরেশতা তোমাকে চাবুক দিয়ে পিটাবে, চেহারার মাঝে পিটাবে, পিঠের মাঝে পিটাবে। চেহারার মাঝে কেন পিটাবে? চেহারার মাঝে পিটানোর কারণ হলো মানুষ যত অপরাধ করে, অধিকাংশ অপরাধ মানুষ মুখ দিয়ে করে, মানুষ মিথ্যা বলে কি দিয়ে? কথা বলতে হবে জোরে বলুন। হারাম খায় কি দিয়ে? গীবত করে কি দিয়ে? আদালতে দাঁড়িয়ে মিথ্যা মামলার সাক্ষী দেয় কি দিয়ে? এই মুখ দিয়া শুধুমাত্র পরের জমি দখল করার মামলায় সাক্ষী দেয় নাই, বিশ্ববিখ্যাত আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়া তাদেরকে যাবজ্জীবন কয়েদি বানাইয়া রেখেছে।
কোরআনের তাফসির করেছে তামাম দুনিয়ায়, উনাকে মিথ্যা সাক্ষী দিয়ে দর্শনকারী বানিয়েছ, হত্যাকারী বানিয়েছ। তোমার চেহারার মাঝে ফেরেশতা পিটাবে, ওয়েট করো, আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ও প্রিয় নবী আপনার রব ঘাটিতে বসে আছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, যারা জুলুম করছে জালেম হয়ে গেছে আপনি মনে করবেন না তাদের ব্যাপারে আল্লাহ অমনোযোগী, আল্লাহ দেখে না তাদের জুলুম, এটা আপনি মনে করবেন না। ইন্নাকা বিআয়ুনিনা, কে আপনাকে পাথর মারছে, কে গোপনে সলা পরামর্শ করছে, কে পিচ্চি বাচ্চাগুলাকে তায়েফের মাঠে পাথর মারার জন্য পিছন থেকে উস্কাইয়া দিছে, কে মিথ্যা মামলায় সাক্ষী দেওয়ার জন্য মিথ্যা কথাগুলো শিখাইছে, আপনার সাথে কে কি আচরণ করছে। ও নবী মুহাম্মদ, আপনি তো আমার চোখের সামনেই আছেন, আমি সব দেখি, তবে আমি ধৈর্য ধারণ করি, আমি সার দেই, দেখি তাওবা করে কিনা, কিন্তু যখন দেখি আর তাওবা করে না, আর ছেড়ে দেই না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনার রবের ধরা বড় কঠিন, লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আপনার রবের ধরার মতো ধরা কেউ ধরতে জানে না, এমন ভাবে ধরেন তিনি যখন ধরেন বাঁচার ক্ষমতার কারোই থাকে না। ফেরাউনকে আল্লাহ ধরেছেন, লোহিত সাগরের মাঝে ডুবাইয়া মারছে, তার লাশটা এখন পর্যন্ত দুনিয়ার মানুষকে শিক্ষা দিচ্ছে, ফেরাউনের মতো হইও না, হলে ফেরাউনের মতো ডুবানোর ক্ষমতা তোমাকেও আল্লাহর আছে না নাই। কখনো কখনো মানুষে সাগরে নিয়ে আল্লাহ ডুবায়, আবার কখনো কখনো সাগরকে বাড়িতে পাঠাইয়া ডুবায়, সাগরের তলায় ভূমিকম্প হয়েছে, ইন্দোনেশিয়ার পুরা বালি দ্বীপ এক মুহূর্তের ভিতরে ডুবে গেছে, 30 ফিট উঁচু হয়ে সাগরের পানি ঢেউ আকারে এসেছে, 30 ফিট মানে 3 তলা বিল্ডিংয়ের 7 পর্যন্ত উঁচু হয়েছে। ওই ঘরের মাঝে যারা ঘুমাইছে তারা নিজের ঘরের মাঝে পানিতে ডুবে মরেছে। কখনো আপনাকে পানিতে নিয়ে ডুবাবে, কখনো পানির আপনার বাড়িতে আইনা তারপরে ডুবাবে। ফেরাউনকে আল্লাহ তাআলা যখন পানির মাঝে সুবাইয়া মারছে, ফেরাউন কি তখন ঘুমেছিল না সজাগ? কথা বলেন না কেন? ফেরাউন একা ছিল না সৈন্য সাথে ছিল? ফেরাউন কি ক্ষমতায় ছিল না পদত্যাগ করে গেছিল? আল্লাহ কি বুঝালেন, আল্লাহ যখন কাউকে ধরতে চান তার ক্ষমতা তাকে বাঁচাতে পারে না, তার সৈন্য তাকে বাঁচাতে পারে না, তার সচেতনতাও তাকে বাঁচাতে পারে না। ফেরাউন সজাগ ছিল, সৈন্য পরিবেষ্টিত ছিল, মিশরের প্রেসিডেন্টের পদে ছিল, আল্লাহ এ অবস্থায় তারে ডুবাইছে, একা নয় সৈন্য সহ। আল্লাহ বুঝাইয়া দিছেন, আল্লাহ চাইলে তোমাকে তোমার সৈন্যরাও বাঁচাতে পারবে। তাম পৃথিবী শাসন করেছে এমন মানুষের সংখ্যা 4, দুজন হলো মুসলিম, দুজন হলো কাফের, যাদের শাসন এরিয়া ছিল তাম দুনিয়া, সূর্য উঠেছে যেখানে, তাদের শাসনের সাম্রাজ্যের সীমানা ছিল। দুজন কাফের, একজনের নাম নমরুদ আরেকজনের নাম বখতেনসর, মুসলমান ছিল দুইজন, একজন হযরত সুলাইমান আরেকজন যুলকারনাইন আলাইহিমাস সালাম, তাদের শাসনের এরিয়া ছিল গোটা বিশ্ব। ওই কাফের শাসনকর্তা বিশ্ব নেতা নমরুদ
কত বড় ক্ষমতা, অথচ আল্লাহ তারে যখন ধরছে জুতার বাড়ি দিয়া মারাইছে, ঠিক না? জুতা দিয়া পিটাইছে, অন্য দেশের লোক না নিজের দেশের, দেশের আলাদা বিরোধী দলের লোক না নিজের সৈন্য সামন্ত, নিজের চাকর বাকর তারা জুতা দিয়া ফিরছে, মাথার ভিতরে মশা ঢুকছে। আমার প্রিয় ভাই, উদখুলু ফিসসিলমি কাফফাহ, ইসলামে পরিপূর্ণ প্রবেশ যদি না করো তাহলে তুমি হবে অকৃতজ্ঞ। আর যারা শরীয়তের সীমার বাহিরে চলে তারা 10-20-50-100 বছর পরে ধরা খাবেই। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ও নবী আপনার রব ঘাটিতে বসে আছে, আল্লাহ পার হওয়ার সুযোগ কারোই নেই। ও প্রিয় ভাই, কয় টাকার মালিক হইয়া মানুষে মানুষ মনে করেন না, এলাকার লোকদের উপর জুলুম করেন, ক্ষমতা পাইয়া জুলুম করে, নিরীহ লোকের উপর অত্যাচার করে, পাশের বাড়ির গরিবের জমিটা দখল করে, ওর মুরগি আপনার বাড়িতে ঢুকেছে ঠ্যাংটা ভেঙে দেয়, বিভিন্নভাবে তার জায়গা জমিন দখল করার পায়ে তারা করে, বিনা দোষে মামলা দিয়া জেলে ঢুকাইয়া দেয়, ক্ষমতা আছে। বলে যেও না, তোমার রব ঘাটিতে বসে সব দেখছে। এখন প্রশ্ন হতে পারে, তাহলে আল্লাহ ধরে না কেন? উত্তর হলো, আল্লাহর একটা নাম হলো সাব্বার। কি নাম? সাব্বার। বলুন কি নাম? সাব্বার। ইসমে ফাইল মুবালাগা, সাবরুন থেকে। সবর শব্দের অর্থ হলো ধৈর্য, আর সাব্বার আসাবের দুটা শব্দ, সাবরুন থেকে সাবের। ইন্নাল্লাহ মা সাবিরিন, সাবের বহু বচন সাবেরুন, এজাপতের কারণ হয়েছে সাবিরিন। সাবের মানে ধৈর্যশীল, আর আল্লাহর নাম সাবের নয় শুধু সাব্বার, এটা মুবালাগা, এর মানে হলো আল্লাহর মতো ধৈর্য আর কারো। এই জন্য তিনি হঠাৎ করে ধরে না, না ধরার মানে তোমার ছেড়ে দিয়েছে তা না। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত দিলেন, ফেরাউন প্রথম দিন থেকে মূসা নবীর বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। ফেরাউন বলল, মা আলিম তুলাকুম মিন ইলাহিন গাইরি। মূসা নবী কইলা, ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ফেরাউন বলতেছে, বলে কি ও আমার মন্ত্রী এমপিরা, শোনো শোনো এ মূসা কি বলে। মূসা বলে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অথচ মা আলিম তুলাকুম মিন ইলাহিন গাইরি। কোরআনের আয়াত, আল্লাহ আমাদের শোনাচ্ছে ফেরাউনের কথাটা কি ছিল। ফেরাউন বলতেছে, কোথাকার কোন ইলা, কোথাকার কোন আল্লাহ, তোমাদের জন্য আমি সারা আর কোন ইলা আছে এটা তো আমি জানি না। সে নিজেকে ইলা দাবি করে বসল, মূসা আলাইহিস সালামের উপর জুলুম অত্যাচার, যারা ইমান আনছে তাদের উপর জুলুম অত্যাচার চালাইতে থাকলো, চালাইতে থাকলো, চালাইতে থাকলো, চলে গেল অনেক বছর। একবার ফেরাউন এবার বলে বসল, আনা রাব্বু কুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। শুরুতে বলছে, আমি সারা খোদা আছে আমি জানি না। উনার একজন মন্ত্রী ছিল, নাম ছিল হামান। কি নাম? কোরআনে আছে ফেরাউন হামানকে ডেকে বলে, হামান একটা বড় বিল্ডিং বানাও, উঁচু করে বানাও। হামান বলল, স্যার কেন? কয়, মূসা যে বলতেছে তার একজন ইলা আছে, তিনি আসমানে থাকে, আমি বিল্ডিং এর ছাদে উঠা তারপরে দেখবো ওই আল্লাহটা কেমন। নাউজুবিল্লাহ পড়েন, মানে তামাশা করছে, তামাশা, ঠাট্টা করতেছে। ও হামান, আমার জন্য একটা বড় বিল্ডিং বানাও, আমি ওই বিল্ডিং এর ছাদে উঠে মূসার যে ইলা আছে, মূসার ইলাকে আমি একটু দেখতে চাই। হযরত মূসা আলাইহিস সালাম বলে,
জালেম কয় কি রে ক্ষমতা ভাইয়া মাথা ঠিক নাই, সে নাকি বড় বিল্ডিং বানাবে, বড় বিল্ডিং বানাইয়া তারপরে আবার সে বিল্ডিং এর সাধু ওইটা তারপরে আল্লাহরে দেখবে। সূরা কাফের আয়াত নাম্বার 36। ওয়াকাল ফিরাউন ইয়া হামান ইবনি লি সারহা লাআল্লি আবলুগাল আসবাবা। ফেরাউন বলতেছে একটা বড় বিল্ডিং বানাও, আমি ওই বিল্ডিং এর সাথে উঠব, তারপরে সেখানে আমি দেখতে পাবো, খোঁজ নেব। মূসা যে খোদার কথা কয়, ওই খোদা কই আছে? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তুর পাহাড়ে যাইয়া যায় বিচার দে আল্লাহ, এ বেড়া এত কিছু কয়, এত ঠাট্টা মস্করা করে আপনারে লইয়া পর্যন্ত আপনি ধরেন না কেন? আল্লাহ কো মূসা আরো ধৈর্য ধরো, আরো ধৈর্য ধরো। এক পর্যায়ে যখন বলল আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের বড় খোদা, আল্লাহ কো এখন আর সার দেয়া যায় না, হে যা আমার শেয়ার লইয়া টান মারছে। আল্লাহ আবার বলে ঠিক আছে মূসা, তুমি এলাকা থেকে তোমার অনুসারীদেরকে নিয়ে রাতের বেলায় চলে যাও ফিলিস্তিনের দিকে। হযরত মূসা নবী রাতের বেলায় রওনা দিলেন মিশর থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে। সকালবেলায় ফেরাউন টের পেল মূসা এবং তার অনুসারীরা তো এলাকায় নাই, গোয়েন্দাদেরকে খবর দিল, খবর নিল গোয়েন্দা থেকে, কি খবর? বলে স্যার সে তো পালাচ্ছে। ফেরাউন বলে না না পালাতে দেব না, সে ফিলিস্তিনে বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাই তাকে ধরে এনে শুলে চড়াবো, চলো চলো। আমার আল্লাহ কয় তোকে অনেক সার দিয়েছি, আজকে আর রেহাই নেই। ও প্রিয় ভাইয়ের আল্লাহ তাআলা কখন কাকে ধরে বলা যায় না, এই জন্য যারা সীমালঙ্ঘনকারী আছেন থেমে যান, আমার আল্লাহ এত ক্ষমতাওয়ালা, তিনি তামাম আকাশ তামাম জমিনটা যেদিন ভেঙ্গে দেবেন, যেটাকে আমরা কেয়ামত বলে আসছি, কেয়ামত বলে জানছি, ওই তামাম আকাশ তামাম জমিন ভাঙতে সময় লাগবে চোখের পলকের সে আরো কম। এটাও তিনি কোরআনে বলছেন, ওমা আমরুসাতি ইল্লা কাল্লামহিল বাসার আও হুয়া আকরাব। কেয়ামত যে ঘটবে তামাম আকার জমিন মেসা কার হবে, সময় লাগবে চোখের ফলক অথবা তার সে আরো কম, তার ক্ষমতা কত বেশি। তাই সীমালঙ্ঘনকারী হবেন না, মুসলিম হবেন। মুসলিম মানে আত্মসমর্পণকারী, মুসলিম মানে আমিত্বওয়ালা নয়, অহংকারওয়ালা নয়, মুসলিম হবে সে নিজের সত্তাকে আল্লাহর কাছে সমর্পণ করেছে। যে ও দখল ফি সিলমে কাফা, ইসলামে পুরা ঢোকো, এখন ইসলামে পরিপূর্ণ ঢোকো। অর্ডারটা মাওলানা আবুল কালাম আজাদের না আল্লাহর? নামাজ পড়তে বলেছে কে? আওয়াজ দিয়ে বলুন তো, নামাজ পড়া নফল না ফরজ? রোজা রাখতে বলেছেন কে? রোজা রাখা রমজানে নফল না ফরজ? হজ করতে বলেছেন কে? সামর্থ্যবানদের জন্য হজ করা নফল না ফরজ? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো বলেছেন কে? তো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? এখন এই ফরজের খবর কি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নামাজের ফরজ আদায় করতেছেন, এখানে অভাব নাই আলহামদুলিল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজই এখানে আছে শত শত, এ ফরজ আমরা মানছি। বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত রোজা ভাঙ্গে নাই রমজানে, এমন রোজাদার আছে এখানে শত শত, এই ফরজ আমরা মানছি। টাকা পয়সা হয়েছে হজ ফরজ, হজ করে ফেলেছি, এই ফরজ আদায়কারী এখানে আছে শত শত, আমরা মেনেছি। কিন্তু ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, এই ফরজ মানছেন কয়জনে? এ কোরআনের মাঝে আছে সুর ধরে হাত কাটো, আছে না নাই? এটা কি ইসলামের বিধান নয়? বাংলাদেশে 50 বছরে এই আইন আমরা কয়দিন মানছি?
জেনা করলে 100 বেত লাগাতে হবে আর বিবাহিত হলে পাথর মারতে হবে এমন বিধান ইসলামে আছে না নাই 50 বছরের বাংলাদেশ জেনা করলে পাথর মারো অবিবাহিত হলে 100 বেত লাগাও এই বিধান আমরা কয়দিন মেনেছি মদ পান করলে 80 বেত লাগাতে হবে এমন বিধান ইসলামে আছে না নাই হযরত ওমর তো উনার নিজের ছেলেটাকেও সার দেন নাই প্রিয় নবী বলেছেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই কবি নজরুল বলেছেন মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দররা মরেছে পুত্র তোমারই চোখের পরে ও প্রিয় ভাই আপনি বলবেন হুজুর এই বিধানগুলো তো রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র কায়েম করবে আদালতের দায়িত্ব আদালতে বিধানগুলো কায়েম করবে নেতাদের দায়িত্ব এটা নেতারা করবে এই বুরুদিয়া ইউনিয়নের নেতা হলেন আমাদের রুবেল ভাই যদি উনার ইউনিয়নে কারো বাড়িতে চোর ঢুকে আর চোর ধরা পড়ার পরে চোর স্বীকার করে হ্যাঁ আমি চুরি করেছি ভাই কি ইউনিয়ন পরিষদে নিয়ে হাত কাটতে পারবে কেউ মদ পান করলে তাকে ধরে 80 বেত লাগাতে পারবে আচ্ছা যদি উনি এই কাজ করে উনার বিরুদ্ধে মামলা হওয়ার সম্ভাবনা আছে না নাই সাংবাদিক দৌড়াদৌড়ি লাগাই দিব না পত্রিকায় হেড নিউজ করবে টেলিভিশন চ্যানেলে দেখাবে উনি এটা কেন করলো হই হই রই রই পড়ে যাবে উনি যদি বলে আল্লাহর কোরআনের মাঝে আছে অমুক সূরাতে আছে অমুক আয়াতে আছে এজন্য আমি এই কাজ করেছি এটা আমার দায়িত্ব ওনাকে রাষ্ট্রদ্রোহী মামলা দেয়া হবে এতে বোঝা যায় চাইলো এদেশে পরিপূর্ণ ইসলাম মানার পরিবেশ নাই এখন এই যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো আমরা তো প্রবেশ করতে পারলাম না রাজনৈতিক জীবনে পারলাম না রাষ্ট্রীয় জীবনে পারলাম না এবার ব্যক্তিগত জীবনের খবর কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে আবার সুদে টাকা লাগায় এমন নামাজি আছে না নাই হাজি সাহেব মেয়ের নামে জমি দেয় না ছেলের নামে সব লেখা দিছে এমন হাজি সাহেব আবার প্রিয় ভাইরা দাড়ি ফেকে গেছে এখনো বউয়ের মোহর আনা দেয় নাই এমন স্বামী আছে না নাই শয়শনা হাজার হাজার অথচ বউয়ের মোহর দেয়া নফল না ফরজ বাপ মরে গেছে 10 বছর 20 বছর হয়েছে মা মরছে এখনো বোনের হক দেন নাই ভাই রেখে দিছে জোর করে এমন ভাই বাংলাদেশে নাই ফাকুন দিয়াতে নাই আজকের মাহফিলে মোড়েও নাই তো আল্লাহ কইছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো খবর কি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা ফরজ আপনি এটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই এটা একটা সিরিয়াস ব্যাপার